Welcome to vidanko.com. I am Shongita, Tomader maths teacher. Chalo dekha jaake problem ache solve korar jonno. Okendro বৃত্তের ব্যাসার্ধ 10 cm ও থেকে বৃত্তের একটি জ্যা AB এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 cm হলে AB জ্যা এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্ত আঁকি। ঠিক আছে, বৃত্তটা ঠিক হলো না, তো এটা বৃত্তই ধরে নাও। তার জ্যা হচ্ছে AB এবং তার কেন্দ্র হচ্ছে O। ঠিক আছে, তো O বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম OD। ঠিক আছে, OD হচ্ছে AB এর উপরে লম্ব। এবারে OB যোগ করে দিলাম, তো তাতে করে OB পেলাম আমরা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে OB হচ্ছে ব্যাসার্ধ, যেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, ও থেকে বৃত্তের একটি জ্যা AB এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে OD যেটা লম্ব সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে AB জ্যা এর দৈর্ঘ্য কত। ওকে, আচ্ছা আমরা একটা উপপাদ্য জানি, থিওরেম জানি যে কোনো কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপরে লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু ও বিন্দু থেকে OD লম্ব অঙ্কন করা হয়েছে AB জ্যায়ের উপরে, তাহলে AD ইজ ইকুয়াল টু DB। ঠিক আছে, এবারে এই ত্রিভুজ ODBতে আমরা পাইথাগোরাসের উপপাদ্য লাগাই। ঠিক আছে, পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। ওকে, তো এখানে হচ্ছে OB হচ্ছে অতিভুজ, তো অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো অতিভুজ দেওয়া আছে 10, তাহলে 10-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু OD দেওয়া আছে 6, তো 6 স্কোয়ার প্লাস DB স্কোয়ার। ওকে, তাহলে DB স্কোয়ার পাচ্ছি 100 - 36, তাহলে DB স্কোয়ার আমরা পাচ্ছি 100 - 36, দ্যাট ইজ ইকুয়াল টু 64। দেয়ারফোর DB ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 64, সো 8। ওকে, তাহলে আমরা DB পেলাম 8 সেন্টিমিটার, অতএব AB আমরা কি পেলাম, AB ইজ ইকুয়াল টু 2 × 8, সো 16 সেন্টিমিটার। ঠিক আছে, AB জ্যায়ের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা সেটা পেয়ে গেলাম, AB হচ্ছে 16 সেন্টিমিটার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।